আমাদের দেশের মানুষের ভিতরে এখন জাগরণ আসছে, বাংলা এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীর সামনে দিয়ে দ্রুত। আমাদের দেশের ছেলেরা ঘাম বের করে সেই ঘামের পয়সা দিয়ে আজকে বাংলাদেশ ব্যাংকে আমাদের রিজার্ভ চরমে, আমরা সেই পৃথিবীর আটটা দেশের ভিতরে যেই শ্রীলঙ্কা ছিল সেই শ্রীলঙ্কায়ও আজকে এই প্র্যাকটিস আরম্ভ হয়েছে। সেই শ্রীলঙ্কার রিজার্ভ নাই, আমাদের থেকে রিজার্ভ নিয়ে শ্রীলঙ্কা চলতেছে। পাকিস্তানে রিজার্ভ নাই, পাকিস্তানও আমাদের কাছ থেকে রিজার্ভ চাইতেছে। তো এই যে রিজার্ভগুলি কাদের, আমাদের আষাট্টি হাজার গ্রামের প্রায় 1 কোটি মানুষ আজকে বিদেশে আমার দেশের লোকেরা গিয়েছে। এই যে 1 কোটি মানুষ বিদেশে আছে, ওদের গায়ের ঘামের পয়সা, সেই ঘামের পয়সাগুলোকে এইভাবে যদি আমরা অত্যাচার করি, অবিচার করি, আল্লাহ তো সব দেখতেছেন। যদি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকে, আমরা যারা ডাক্তার সমাজ আছে আমি তাদেরকে অনুরোধ করব, আপনার ইমানের দিকে আপনি একটু তাকান। ডাক্তার মানে অনেক কিছু, ডাক্তার মানে সেবা, সেবা, সেবা ও সেবা। তো এই যে সেবা, সেবা ও সেবা, সেবার নামাবলী গায়ে দিয়া, সেবার এপ্রন পরিয়া আমরা যাতে ভাই ভুল কাজটা না করি, আমাদের কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ডাক্তার 18 ঘন্টা কাজ করে, আমরা মনে করি ডাক্তার বুঝি সঠিক ডাক্তার খুব আরামে আছে, তা না, একজন লেবারের চেয়েও বেশি কাজ করে একজন ডাক্তার যদি সে সঠিক ডাক্তার হয়। এমনও ডাক্তার আমি দেখছি যে 36 ঘন্টা 48 ঘন্টা একটানা কাজ করতেছে, একটানা 48 ঘন্টা কী করবে, হাসপাতাল আছে, রুগী আছে, ডাক্তার যদি চলে যায় আরেকজন রিভার যে সে ডাক্তার আসে নাই, সে অসুস্থ হয়ে গেছে, তখন তার জন্য সে 48 ঘন্টা যাবৎ কাজ করে যাচ্ছে। একই শিশু মা একটু নিজে গরম পানি, একটু হালকা কুসুম গরম পানিটাকে একটু তাওয়ালে দিয়ে গরম করে নাকে মুখে দেওয়ার দরকার দেয় না, একটু খাঁটি সরষের তেল নাকে দিবে, গলায় দিবে, মাথায় দিবে, পিঠে দিবে, হাতে দিবে, বুকে দিবে, দেয় না। একটু কালিজিরার তেল যদি বুকে পিঠে মাথায় দেয় একটা বাচ্চা, তাহলে কিন্তু সে অনেক রোগ থেকে মুক্তি পায়। কিন্তু মা ওটা বারবার ডাক্তারের কাছে নিতেছে, ডাক্তারকে ভিজ দিতেছে, ডাক্তারকে বিব্রত করতেছে, নিজে টেনশন করতেছে, আমার বাচ্চা রাতে ঘুমাসে না, আমার বাচ্চা দম ছাড়তে কষ্ট হয়। আর এখন আমাদের ডাক্তার সমাজের ভিতরেও কিন্তু মানুষ এবং মানবতা যে জিনিসটা এটা চলে গেছে। একটা শিশু জন্ম হবে, এটাকে 1 মিনিট চেষ্টা করলে সেটা নর্মাল ডেলিভারি হয়, সেটাকে সিজার করার জন্য যদি সরকারি হাসপাতাল হয় তাহলে টেলিফোন করে আরেকটা হাসপাতালে যায়, ভাই আমার এই বাচ্চাটা সিজার হওয়া দরকার, আমার হাসপাতালে ব্যবস্থা নাই, আমার অথবা বলে যে আমার হাসপাতালে বাচ্চাটা ডেলিভারি হয়েছে কিন্তু বাচ্চাটা খুব সমস্যা হবে, বাচ্চাটার মা বাবাকে ভয় দেখায়, সমস্যা হবে, আবার বন্ধুর একটা ক্লিনিক আছে, এটা আমি বলে দিতেছি আপনার কোনো অসুবিধা হবে না, যাই নিয়ে যান, 40,000 টাকা বিল করে 3 দিন পর্যন্ত স্যালাইন মেলান দেওয়া বাচ্চাটার চিরদিনের জন্য রুগী বানায় ছেড়ে দেয়, অহরহ হইতেছে ঢাকা শহরে। আমার আত্মীয় স্বজনের ভিতরে যাই এরকম করে, আরে ভুল করছি স্যার, আপনি বলছিলেন যদি একটু তাম বাচ্চাটাকে তুলসী পাতা খাওয়াইতাম, একটু আদার রস যদি খাওয়াইতাম, আলহামদুলিল্লাহ বাচ্চারা তোমার ভালো হয়েছে, আমরা তো ছোটোবেলা এইভাবে ভালো হয়েছি, আমরা তো একটু কালিজিরার তেল নাকে মুখে দিই প্রতিদিন, একটু খাঁটি সরষের তেল দিই, এর ফলে কিন্তু আমরা ভালো হয়ে যেতাম। কিন্তু এখন আমার বাচ্চাকে তো একবার হাসপাতালের সিজার না হইলেও চলত, কিন্তু ডাক্তার সাহেব বললো না না সিজার করেন, সিজার করেন, ব্যথা ব্যথায় কষ্ট পাইতেছেন, সিজার করেন। আমি অনুরোধ করতেছি দয়া করে এই প্র্যাকটিসগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেন। একটা ফুলের টবের মধ্যে একটা লেবু লাগাইলে পরে 1000 কি লেবু আছে, এখন শত শত হাজার হাজার লেবু হয়, লেবু গাছ আপনার বাড়িতে রাখতে হবে, আপনি বলতে পারেন যে আমি ভাড়া বাড়িতে থাকি, আপনি বারান্দার ভিতরে একটা লেবু গাছ রাখতে পারেন, আপনার বাড়ির বারান্দায় আপনি একটা ফুলের টপের ভিতরে 1 ফুট পুদিনার বীজ, থানকুনি পাতার বীজ, কাঁচামরিচের গাছ আপনি রোপণ করতে পারেন। তারপর হয়েছে কি, আপনার দিল, আপনার মন, আপনার একিন, আপনার বিশ্বাস, আপনার আগ্রহ, আপনার চেতনা যদি ভালো থাকে তাহলে আমি বলবো আপনি 2টা লোহা দিয়ে একটা গোল্ড রিং করেন, ওইখানে আপনি 10টা ফুলের টপ বসান, সামান্য একটু জায়গা লাগবে, 1 ফিট 5 ফিট জায়গা আপনার বারান্দা, আপনি ফ্ল্যাট যদি ফ্ল্যাটে বসবাস করেন, বাড়িতে বসবাস করেন, আপনার কিন্তু অতটুক জায়গা আছে যেখানে ঘুরে আপনি 10টা ফুলের টপ দিতে পারেন। এই 10টা ফুলের টপে আপনি একটা তুলসী পাতা গাছ লাগাবেন, একটা নিম পাতা গাছ লাগাবেন, একটা কাঁচামরিচ গাছ লাগাবেন, একটা লেবুর
গাছ লাগাবেন, আর এক মুঠ করে ধনে ভিজিয়ে ওই ধনিয়া পাতার সাথেই আপনি দিয়ে দেবেন থানকুনি পাতার বীজ আর পুদিনা পাতার বীজ দিয়ে আপনি ফুলের টপে ছেড়ে দেন। তিনটা বিক্রয় হোক একটা টপের মধ্যে, তাহলে আপনার প্রতিদিনের খাদ্যের ভিতরে এখন একটা বাচ্চা সর্দিতে একেবারে নাক বন্ধ হয়ে আসতেছে, আগের দিনে আমাদের মায়েরা দৌড় দিয়ে একটু আদার রস মুখে দিত, সাথে একটা তুলসী পাতা দিত, বাচ্চারা খাইতে চাইত না একটু মধু দিয়ে দিত। দুই দিন তিন দিনে যত বড় সর্দি, যত বড় কাশি, যত বড় কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনাসাইটিস থাকুক, ওই একটু তুলসী পাতা আর একটু একটু মধু বা একটু গুড় অথবা তুলসী পাতা আর পুদিনা পাতা থানকুনি পাতা এগুলো একসাথে করে খাওয়াই দিত একটা বাচ্চাকে, তার সর্দি কাশি নাক বন্ধ চলে যেত।